হ্যালো এভরিমান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো আমাদের এখানে মান নির্ণয় করতে বলা হচ্ছে ইন্টিগ্রেশনটার ভ্যালু যে নির্দিষ্ট সমাকল দেওয়া আছে জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার ফোর এক্স কস কিউব এক্স ডিএক্স তো এই ইনটিগ্রেশন ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি এটা হলো আই আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার ফোর এক্স কস কিউব এক্স তো আমরা এখানে প্রতিস্থাপন করবো প্রতিস্থাপনটা কীভাবে করবো না ধরি আমরা এখানে ধরে নিচ্ছি সাইন এক্স এর মান হলো টি তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে উভয় পক্ষ অন্তরকলন করে দিলে কি পেয়ে যাবো কস এক্স ডিএক্স সমান ডিটি ঠিক আছে আর স্বাভাবিকভাবে যেহেতু এখানে আমাদের যে চলরাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক্স থেকে টিতে তো তাদের সেই কারণে এখানে যে সমাকলনের যে সীমাগুলো ছিল নিম্ন সীমা ঊর্ধ্বসীমা স্বাভাবিকভাবে তারাও চেঞ্জ হবে তো আমরা এখানে এর মানটা আমাদের এখানে কত ছিল জিরো থেকে পাই বাই টু তে ছিল এই সীমাগুলো তাহলে দেখো টি এর মান যখন আমরা জিরো বসাবো তখন আমাদের সাইন এক্স সাইন জিরো আসবে তার মানে আমাদের টি এর ক্ষেত্রে টি সাপেক্ষে যখন আমরা অবকলনটা করব। ডিটি এর সাপেক্ষে তখন আমাদের নিম্ন সীমা তাহলে হবে জিরো আর যখন এক্স এর মান পাই বাই টু বসাবো মানে সাইন নাইনটি হবে সাইন নাইনটির মান ওয়ান তাহলে দেখো আমরা টি এর ক্ষেত্রে সীমাগুলো কি হবে নির্ণয় করে নিয়েছি তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো আমরা এখন টি এর ক্ষেত্রে সীমা বসাচ্ছি ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান পেয়ে যাবো সাইন টু দি পাওয়ার ফোর এক্স অ্যাকচুয়ালি সাইন টু দি পাওয়ার ফোর এক্স এটা মানে দেখো সাইন এক্স এর হোল টু দি পাওয়ার ফোর বলা যায় তার মানে এটাকে আমরা কি বলতে পারি এখানে টি টু দি পাওয়ার ফোর আর এখানে থাকা যে কস কিউব রয়েছে এটাকে আমরা ভেঙে নিবো কিভাবে দেখো এটাকে এখানে আমরা এটাকে না ভেঙে এটাকে আরেকটা লাইন একটু বিশ্লেষণ করে দিই তাহলে বেশি সুবিধা হবে এটা বুঝতে তো আমরা এখান থেকে দেখো আই ইকাল টু তাহলে কি ছিল ইন্টিগ্রেশন জিরো টু পাই টু আমরা এক্স এ রাখছি এখন তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি সাইন এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ক স্কোয়ার্স ইন্টু তো আমরা এখান থেকে আরেকবার এটাকে একইভাবে ভাঙতে পারি জিরো টু পাই বাই টু সাইন এক্স টু দি পাওয়ার ফোর আর এই ক স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স সরি ওয়ান মাইনাস হবে এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আর আমাদের এখানে কত রয়েছে কস এক্স ডি এক্স ভালো করে লক্ষ্য করে এই পুরোটার ভ্যালু ছিল ডিটি তাহলে আমরা এবারে সীমা বসাচ্ছি টি এর টি ইকোয়াল টু জিরো টু ওয়ান টি টু দি পাওয়ার ফোর ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিটি জাস্ট আমাদেরকে এই ভ্যালুটা এখন ক্যালকুলেট করতে হবে তাহলে আমরা কত পাবো দেখি ইকুয়াল টু আমরা যদি গুণ করে দিই এখানে তাহলে পাচ্ছি টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি টু দি পাওয়ার সিক্স ডিটি ফ্রম জিরো টু ওয়ান তাহলে আমরা কত পারছি টি টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস টি টু দি পাওয়ার সেভেন বাই সেভেন ফ্রম জিরো টু ওয়ান তাহলে আমরা ওয়ান বসিয়ে দিই তাহলে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সেভেন আর জিরো বসানোর আর দরকার নেই কারণ আমরা দেখতে পাচ্ছি জিরো বসালে দুটো টার্মই এখানে জিরো চলে আসবে তাহলে আমরা ক্যালকুলেট করি লসাগু আমরা পেয়ে যাবো এখানে থার্টি ফাইভ অর্থাৎ এখানে আমরা পাবো সেভেন এখানে পাবো টু তাহলে টু বাই থার্টি ফাইভ তাহলে আমাদের এখানে যে নির্দিনীয় যে মানে ইন্টিগ্রেশন বা সমাকলনের মান সেটা হলো টু বাই থার্টি ফাইভ বিটংক ডট কম ওয়েবসাইটেই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো